যা, ইডেন গার্ডেন্সে তালা বন্ধ, কি করি এবার? নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি এক্সপ্লানেড, সেখান থেকে একদম ইডেনের সামনে। ইডেনের সামনে আসতেই চোখের সামনে যখন শচীন, সৌরভ বা দ্রাবিড় থেকে শুরু করে কপিল দেবকে দেখলাম, সত্যি বলতে কেমন যেন প্রায় 15-20 বছর আগে ফিরে গেলাম। সেই ছোটোবেলায় শচীন, সৌরভের খেলা দেখা থেকে শুরু করে সব কিছুই যেন ইডেনের দেওয়ালে ভেসে উঠল। না, আজকের ইডেনের ভিতরে আমাদের ঢোকা হবে না, আমরা যে ঠিকানার খোঁজে বেরিয়েছি চলুন সেই দিকেই এগিয়ে যাওয়া যাক। আর যেতে যেতে ইডেনের এই নস্টালজিক ছবিগুলো দেখেই নেওয়া যাক। ও, আপনাদের তো বলাই হয়নি, আজ আমাদের গন্তব্য কিন্তু ইডেন গার্ডেন্স পার্ক। আপনারা যদি হেঁটে ইডেন পার্ক আসতে চান, তাহলে ইডেন গার্ডেন্সটা পার হওয়ার পরেই দেখবেন বাঁ হাতে পড়বে মোহনবাগান ক্লাব, মোহনবাগান ক্লাবের মেন গেট, এবং সেই ঠিক তার উল্টো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং আর একটু গেলেই আমরা পৌঁছে যাব ইডেন পার্কে। দেখাবো বলে কিন্তু কি কোথায় পার্কের তালা আপনারা দেখতে পাচ্ছেন পুরো বন্ধ রয়েছে, এবং দুর্ভাগ্যবশত আজকে আমাদের আর ভেতরে ঢোকা হবে না। এই ইডেন গার্ডেন্স পার্কের মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ঐতিহাসিক জিনিসও ছিল যেগুলো দেখানোর মতো ছিল এবং যার ইতিহাসও, অনেক ইতিহাসও রয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের আজকের ইডেন পার্কের পুরো ইডেন পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাচ্ছে না। তো দেখি আমরা অন্য কোনো জায়গার খোঁজ আপনাদের দেব, আর সেই খোঁজেই আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে, সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আর কি। শুরুতেই আপনাদের বলেছিলাম আমরা যে ইডেন পার্কের ভিডিও দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ইডেন পার্ক বন্ধ রয়েছে। তো ভাবলাম কি করা যাবে, তো বাবুঘাটের আশপাশটা একটু আপনাদের দেখাই। তো সেই জন্য আজ আপনাদের বাবুঘাটের আশেপাশে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আপনাদের যেমন একটা রেল লাইন দেখালাম, যেটা চক্র রেল বলা হয়, ওই চক্র রেল দিয়েই কিন্তু আপনি এখান দিয়ে চলে যেতে পারবেন বালিগঞ্জে। পাশাপাশি এই দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি একটা মন্দিরের সামনে, এইটা প্রিন্সেপ ঘাট যাওয়ার পথেই পড়ে এই মন্দিরটা। এই মন্দিরে কিন্তু বেশ কিছু ঠাকুর আমরা দেখতে পেলাম। এই ঘাটের দিকে ঘুরতে এসে একটা খুব সুন্দর রাম সীতার মন্দির দেখতে পেলাম, অসাধারণ মূর্তিগুলো, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, শ্বেত পাথরের তৈরি এই মূর্তিগুলো। যেটুকু দেখতে পেলাম যে এই মন্দিরের নাম গঙ্গেশ্বর মহাদেব মন্দির, এবং এখানে আপনার মাঙ্গার বাবা বলে একটি চ্যারিটেবল ট্রাস্ট আছে, সেই মাঙ্গার বাবার চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে এই মন্দিরটি বানানো হয়েছে। আমি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে যে রাম সীতা এবং লক্ষ্মণ হনুমান সহ যে মন্দিরটি বানানো হয়েছে কি অসাধারণ দেখতে, গোটাটাই কিন্তু শ্বেত পাথরের তৈরি। তার পাশেই রয়েছে এদিকে মহাদেব মন্দিরও রয়েছে, মহাদেবের পাশেই বসে রয়েছে গোপাল ঠাকুরও রয়েছে, এবং বেশ কিছু ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, গণেশ। দিক সেদিক ঘুরতে ঘুরতে আমরা শেষে চলে এলাম জাজেস ঘাটের সামনে। এই যে জাজেস ঘাটের ওয়াটার গেট বসানো রয়েছে, এবং এখানে একটা ছোট্ট পার্ক মতো করে দেওয়া হয়েছে, মানুষ বসে এখানে একটু নিজেদের সময় কাটায় আর কি। তো ঠিক তার পেছনেই দেখুন সূর্যাস্ত হতে চলেছে। এদিকে জাজেস ঘাটের কিন্তু অ্যাম্বিয়েন্সটা এই মুহূর্তে বেশ সুন্দরই লাগছে।
বাবুঘাট ছাড়িয়ে কিছুটা আসার পর থেকে আপনি যত এগোবেন জাজেসঘাট হয়ে আপনি যখন পানিঘাট একের দিকেও আসবেন, চারিদিকে কিন্তু প্রচুর মন্দির দেখতে পাবেন। এই যেমন দেখুন, একটি হনুমান মন্দির রয়েছে একেবারে পানিঘাট ওয়ানের সামনে। আর তার ঠিক পিছনে একটা বসার জায়গাও রয়েছে। প্রিন্সেপ ঘাটের দিকে যখন এগিয়ে যাচ্ছিলাম তখন চোখে পড়ল এই মনুমেন্টটি। এই মনুমেন্টটার নাম গোয়ালিয়ার মনুমেন্ট। জানা যায় এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। আসলে মনুমেন্টটি 1843 খ্রিস্টাব্দের গোয়ালিয়ার যুদ্ধের সময় মৃত ব্রিটিশ ও ইউরোপিয়ান সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। ভারতের গভর্নর জেনারেল লর্ড এলেনবরোর আদেশে এই মনুমেন্টটি তৈরি করা হয়। তাই মনুমেন্টটিকে অনেকে এলেনবরো ফলি বা পেপার পট নামেও ডাকে। আসলে গোয়ালিয়ার অভিযানটা বেশ অদ্ভুত, কারণ এখানে একই দিনে কিন্তু দুটো যুদ্ধ হয়েছিল, আর যাতে মারা গিয়েছিল প্রায় 800 ব্রিটিশ সৈন্য এবং 3000-এরও বেশি মারাঠি সৈন্য। ঘটনার সূত্রপাত জিয়াজি রাও সিন্ধিয়াকে ক্ষমতাচ্যুত করার পর। আসলে এই তরুণ রাজাকে রাজসভা থেকে ক্ষমতাচ্যুত করার পর একটি ব্রিটিশ বিরোধী সরকারের প্রতিষ্ঠা হয়। লর্ড এলেনবরো অবস্থা বুঝে ব্রিটিশ রেসিডেন্টকে গোয়ালিয়ার থেকে সরিয়ে নিয়ে আসেন। এরই সাথে তিনি গোয়ালিয়ারের মহারানীকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছিলেন যে এই নতুন ব্যবস্থাকে বন্ধ করতে হবে এবং গোয়ালিয়ার রাজ্যের সেনাবাহিনীর আকার কমাতে হবে। স্বাধীনচেতা ও সাহসিনী মহারানী এলেনবরোর কথাতে কোনো পাত্তা দেননি, যা পরবর্তীকালে গোয়ালিয়ার যুদ্ধের পটভূমিকা তৈরি করে। বিকেলের গঙ্গার ঘাটে কিন্তু আলাদা রকম একটা মাধুর্য আছে। এখানে আপনি এই সময় এলে যেমন তরুণ তরুণী বা যুগলদের দেখতে পাবেন, সেরকম বয়স্ক মানুষদেরও কিন্তু বেশ ভিড় থাকে। জাজেস ঘাট থেকে আপনি যখন প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে যাবেন, এই যাওয়ার পথে কিন্তু অনেকগুলো দোকান আপনি দেখতে পাবেন। এখানে চায়ের দোকান আছে, পাপড়ি চাটের দোকান আছে, যেমন ঠান্ডা জল পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন, ফাস্টফুডের দোকানও আছে, ফুচকার দোকানও আছে। কিন্তু সমস্যা যেটা দেখলাম সেটা একটাই, দরদাম করেছি। যেটা বুঝলাম যে বাইরের স্ট্রিট ফুডের থেকে এখানকার স্ট্রিট ফুডের দাম কম করে 5-10 টাকা তো বেশি হবেই হবে। এই ঘাটেই আপনি প্রচুর নৌকা পাবেন, এই নৌকায় কিন্তু প্রচুর মানুষ একাকিত্বে সময় কাটায়। আর দরদাম করতে গেলাম, ওরা বুঝতে পেরেছিল কিন্তু আমি ভিডিও করছি, তাই আমাকে বললো যে 400 টাকা। এই দাম কিন্তু প্রচুর হেরফের হয়, যদি আপনারা ওঠেন অবশ্যই দরদাম করে নেবেন। জাজেস ঘাট পেরিয়ে আমরা এরপরে প্রবেশ করছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের পুরোটা হয়তো আপনাদের দেখানো হবে না, কারণ আমরা মেন যে একটা কাজে এসেছিলাম সেটা তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এই প্রিন্সেপ ঘাটের এই পথ দিয়ে আর কি প্রবেশ করতে হয়, এবং তারপরে আপনি চলে যেতে পারেন রেলপথ পেরিয়ে একদম যে মেন প্রিন্সেপ ঘাটের যে মেন আকর্ষণ সেখানে। এসেছিলাম ইডেন পার্ক দেখাতে, কিন্তু ইডেন পার্ক তো আর দেখাতে পারলাম না। আমরা বাবুঘাটের আশপাশ অর্থাৎ জাজেস ঘাট প্রিন্সেপ ঘাটের কিছু অংশ আমরা দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এক্সপ্লোর বাংলার পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, এবং কমেন্ট শেয়ারটা অবশ্যই করুন এবং সাবস্ক্রাইবটা দয়া করে দেবেন। আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের সামনে আরও সামনের দিনে আসছি।